হার জিত লাভ ক্ষতি নিয়েই জীবন, কিন্তু এমন মানুষও আছে যারা পদে পদে ঠকে, প্রতিবারই হারে, প্রতিবারই প্রতারিত হয়, নিজেকে নিয়ে ধিক্কার দেয় আর বলে কেন এমনটা করলাম, সামনে থেকে আর করব না, এমন শপথ নেওয়ার পরও একই ভুল বারবার হয়ে যায়। তখন শুধু একটাই প্রশ্ন মনে জাগে, সবাই কেন আমাকে ঠকায়। তাই বলি, শত্রুকে যদি ভয় পাও একবার, বন্ধুকে ভয় পাও দশবার। আজ যে বন্ধু কাল সে শত্রু হবে না এর কোনো নিশ্চয়তা নেই। দুঃখজনক হলেও সত্য, আমরা যাদের আপন ভেবে সর্বস্ব বিলিয়ে দেই বিপদের দিনে, তারাই আমাদের ছেড়ে যায়। ক্ষেত্রবিশেষে পরিবার আত্মীয় স্বজনরাই আমাদের বিপদের কারণ হয়ে দাঁড়ায়। সুতরাং কারোর যদি উপকার করতেই হয় তাহলে নিঃস্বার্থভাবে উপকার করুন, প্রতিদানের আশায় কাউকে উপকার করবেন না। কারো জন্য কিছু করলে সামর্থ্যের মধ্যে করুন, নিজেকে নিঃস্ব করে অন্যের উপকার করতে যেও না। বেশিরভাগ মানুষ ঠকে কারণ তারা কার জন্য কতটুকু করা উচিত সে বিচার না করেই পা বাড়ায়। বিশ্বাস করুন, অন্ধের মতো কাউকেও বিশ্বাস করবেন না। রূঢ় হলেও এটাই চরম সত্য, জগতে যত মানুষ ঠকেছে অন্ধের মতো বিশ্বাসের কারণেই ঠকেছে। মনে রাখবেন, সকলেরই একটা ভেতরের চেহারা আছে। আপনার সামনে ভদ্র লোকটিও কারো না কারো কাছে চরম ছুচ্ছুর ঠকবাজ, সুযোগ পেলে আপনাকেও ছেড়ে দেবে কেন। পৃথিবীতে কিছু সংখ্যক লোক আছে যাদের যতক্ষণ অনুগ্রহ করবেন তারা ততক্ষণই খুশি থাকবে। যে ব্যক্তি পাপের মতো পুণ্যকেও গোপন রাখে সেই ব্যক্তিই মানুষ। যে ব্যক্তিটি খাঁটি তার অন্তরের শক্তিকে পৃথিবীর কোনো শক্তি হার মানাতে পারে না, সেই মানুষটাই শেষ পর্যন্ত জয়ী হয়। মানুষ মাত্রই মানব কল্যাণের কথা চিন্তা করতে পারে না, যিনি মানব কল্যাণের আদর্শে উদ্বুদ্ধ কেবল তিনি মানব কল্যাণের বিষয়ে ভাবনা চিন্তা করতে সক্ষম। খারাপ লোকেরা তাদের অন্যায় কাজকে বারবার ক্ষমা করতে থাকে আর ভালো লোকেরাই সেই কাজকে পরিত্যাগ করতে পারে। জ্ঞান যেমন জীবনকে পূর্ণতা দান করে, ঠিক তেমনি সুখ জীবনকে দীর্ঘস্থায়ী করে তোলে আর শুভকর্ম জীবনকে মৃত্যুহীন করে তোলে। মানুষ অশান্তি চায় না, আবার মানুষই অশান্তির কারণ। অসহায়কে অবজ্ঞা করা উচিত নয়, কারণ সকল মানুষই জীবনের কোনো না কোনো পর্যায়ে অসহায়ত্বের শিকার হবে। একজন মানুষ যত বেশি মহৎ সে তত বেশি সুখী। অহংকারী ব্যক্তিমাত্রই ক্ষতিগ্রস্ত হবে, অহংকার থেকেই বেশিরভাগ অনিষ্টের সৃষ্টি হয়। অহংকার পতনের মূল। অহংকার এবং দারিদ্র পাশাপাশি বাস করতেই পছন্দ করে। আত্মকেন্দ্রিক লোক দ্বারা সমাজের কোনো উপকার হয় না। সংকীর্ণ মানসিকতা ব্যক্তির মধ্যে অশান্তি ডেকে আনে। একজন সংকীর্ণ মস্তিষ্ক সম্পন্ন মানুষ সংসারে যতখানি অসুখী ততখানি আর কেউ নয়। যার আত্মমর্যাদা বোধ নেই সে পদে পদে মাথা হেঁট করে চলতে হয়। আদর্শ হচ্ছে এমন একটা প্রহরী যা মানুষকে সৎপথে চলতে শেখায়। দেশ বা জাতি, ধর্ম বা সম্প্রদায় মানুষের জন্য যত বড় সম্পদই হোক না কেন, মানুষত্ব বা মানবধর্ম তার চেয়ে অনেক বড়, বহু ঊর্ধ্বে তার স্থান। আত্মমর্যাদাই মানুষের সবচেয়ে বড় গৌরব। সেই আত্মমর্যাদা বুলণ্ঠিত হলে তার বেঁচে থাকা অর্থহীন হয়ে ওঠে। যার আত্মমর্যাদা বোধ আছে সে অন্যায়ের সাথে মাথা হেঁট এবং অপরাধের সাথে আফসুস করতে পারে না। আত্মমর্যাদা হারালেই লোকের শ্রদ্ধা হারাবেন। উদার হন, লোকের হৃদয় জয় করতে পারবেন। সত্যবাদী হন, লোকের বিশ্বাস পাবেন। প্রত্যেকের আত্মমর্যাদা বোধ থাকা উচিত। আত্মসম্মান নিয়ে বেঁচে থাকতে না পারলে তার জন্য মৃত্যুই শ্রেয়।